হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো এক কাপ সুজি দিয়ে 1 কেজি রসমালাই কীভাবে বানাতে হয়, এই রেসিপিটি শেয়ার করে দেখাবো। তো আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। তো আজকে আমি রান্না করব এই রেসিপিটা, যে করে দেখাবো। আপনারা প্লিজ স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। কিছু টিপস আছে যেগুলো ফলো না করলে হবেই না। চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব ঘি। তো এখানে সয়াবিন তেল দেওয়া যাবে না, ঘিটা দিলে ফ্লেভার ভালো আসবে, তার জন্য আমি এখানে 1 থেকে 2 চামচ ঘি দিয়ে দিব। তো শীতের দিন ঘিটা দলা পেকে যা, এটা ভয় পাওয়ার কিছু নেই। তো এখন ঘিটা গলে গেছে, এখানে আমি 1 কাপ সুজি অ্যাড করে দিচ্ছি। সুজিগুলো মিডিয়াম আছে, একটু ভেজে নিতে হবে। আমি এটা কাঁচা সুজি নিয়েছি, তো মিডিয়াম আছে, একটু ভেজে নিতে হবে। তো ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা বাজে হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলো সুজি সুন্দরভাবে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে। তো ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে তরল দুধ। দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে এটা দলা পেকে যাবে। তার জন্য একটু একটু করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি প্রথমে একটু দুধ দিয়ে তারপর মিশিয়ে নিয়েছি, তারপর বাকি দুধটুকু এখন দিব। এভাবে একটু একটু করে দুধ দিয়ে সবটুকু সুজির সাথে মিশিয়ে নেব। তো বাকি দুধটুকু ছিল, এটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। তো আমার সুজিটা প্রায় রান্না করা হয়ে গেছে। এই যখন দেখবেন রান্না করার একটা পদ্ধতি হলো, যখন দেখবেন যে প্যানের গা থেকে ছেড়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে রান্না করা হয়ে গেছে। এরপর যে আমি মিশিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো আপনারা পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন, যা যে যেমন মিষ্টি খান। তো চিনি অ্যাড করার পর এটা আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটা মালাই রেডি করে নিতে হবে সুজির রসমালাইয়ের জন্য। আমি প্রথমে মালাই রেডি করার জন্য একটা কালারের জন্য ক্যারামেল তৈরি করে নিব। তো ক্যারামেলের জন্য এখানে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। তো আর একটু চিনি আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে একটু কম হতে পারে। তারপর দেখেন চিনিটা দেওয়ার পর আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই, এমনি এমনি ক্যারামেল হয়ে যাচ্ছে। যখন দেখবেন এরকম একটা কালার চলে আসছে, তখন একটু চুলার আঁচটা কমিয়ে দিবেন, না হলে পোড়া যেতে পারে। পোড়া গেলে পরে এটা তিতো হয়ে যেতে পারবে, তার জন্য একটু চুলার আঁচটা কমিয়ে দিবেন। তো আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটু তরল দুধ দিয়ে দিচ্ছি। তো দুধ দেওয়ার পর বই পেয়ে যায় না, কারণ এটা চিনিটা অনেকটা দলা পেকে যাবে। তারপর এটা আস্তে আস্তে দুধটা যখন গরম হয়ে আসবে, তখন এটা ছেড়ে যাবে নিজে নিজেই। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে দুধ দিয়ে এটা আর একটু মানে পাতলা করে নেব। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম সুন্দর একটা কালার এসেছে। তো আমি সবটুকু দুধ এইভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি মালাইটা রেডি করার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে কম বেশিও নিতে পারবেন। তো এখানে একটা কথা আছে যে এটা আসলে দুধটা একটু মালাইটা একটু পাতলা করে রেডি করতে হবে, যাতে করে সুজির বলগুলোতে খুব সহজেই মালাইটা ঢুকতে পারে। তো আমি একটু পাতলা করে নিয়েছি। তো এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, এখানে হচ্ছে গরুর দুধ অ্যাড করে দিব একটু, 2 চামচের মতো।
তারপর আমার মালাইটা রেডি হয়ে যাবে। যে মালাইটা প্রায় বলক চলে এসেছে, এখন আমি এখানে অ্যাড করে দিব 2 চামচের মতো গরুর দুধ, পাউডার দুধ। তো মালাইটা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, আপনার স্বাদ মতো চিনি মিশিয়ে নেবেন। তো চিনিটা মিশানোর পর আমি এটা নামিয়ে নিব। তো আমার মালাইটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এখন আমি এই যে সুজির ডোটা রেডি করে রেখেছিলাম, এটা আমি এখন বোল আকারে তৈরি করে নেব। তার জন্য এখানে অ্যাড করছি 2 চামচ পাউডার মিল্ক আর 1/2 চামচ বেকিং পাউডার। তো এটা ভালো করে আমি একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি, যাতে কালারটা সুন্দর আসে। একটু একটা আঙুলের মাথা দিয়ে যতটুকু আর কি উঠে তার সেইটুকু, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে একটু ডোটা একটু নরম হবে, যাতে সুন্দর হবে, এর জন্য ঘিটা দেওয়া। তো এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যত ভালো করে মাখবেন তত মিষ্টিটা ভালো হবে। তো আমার প্রায় মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি এটা একটু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি বোলগুলো বানিয়ে নিব। তো এইভাবে আপনারা যে সাইজে বানাতে চান সেই আকার অনুযায়ী বানিয়ে নেবেন, হাতের তালুতে নিয়ে এইভাবে ডলে ডলে একটু হালকা হাতে বানিয়ে নিতে হবে। আপনারা ছোটো বড়ো যেটা ভালো লাগে সেভাবে বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি রেডি করে নেব। তো আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নেব। তো এইভাবে সবগুলো মিষ্টি যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। তো যাই হোক, এখন তো আর খাওয়া যাবে না, এটা ভালো করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তার জন্য আমি চুলাই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম করে মিডিয়াম আছে গরম করে নিয়েছি। গরম হয়েছে কি না একটু উপরে হাত দিলেই বোঝা যাবে একটু তাপ আসতেছে কি না। তো গরম হয়ে গেছে, এখন আমি এখানে বোলগুলো দিয়ে দিব। তো সবগুলো বল এইভাবে দিয়ে দিব, দিয়ে দিয়ে তারপর ভেজে নিব। তো সবগুলো বল দেওয়া হয়ে গেছিলো, এখানে আমি আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছিলো যার কারণে দেখাইতে পারি নাই। তো এই যে কালারটা এরকম করে আপনারা ভেজে নিতে পারেন, আমি এইভাবেই ভেজে নিয়ে তারপরে তুলে নিব। বোলগুলো একটু ফেটে গেছে, ফেটে যাওয়াটা অবশ্যই ভালো, ফেটে গেলে ভিতরে মালাইটা ঢুকতে সুবিধা হবে। তো আমি এভাবে সবগুলা বোল তুলে নিচ্ছি, তারপরে আবার আরেক বার দিয়ে যেভাবে সবগুলো বলি একই পদ্ধতিতে ভেজে নিতে হবে। তো এভাবে ভেজে নিয়ে মিষ্টিগুলো রেডি করে তারপর মালাইতে দিয়ে দিতে হবে গরম গরম অবস্থায়। ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করলে মালাইটা মিষ্টির ভিতরে ঢুকবে না। তো সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দিব রেডি করে রাখা মালাইটা। মালাইটা আমার ঠান্ডা হয়ে গিয়েছিলো যার কারণে আমি একটু চুলায় বসিয়ে গরম করে নিতে হবে। তো আমি চুলায় বসিয়ে একটু গরম করে নিয়েছি, তারপরে যাকে একে মালাইগুলো দিয়ে দিব। তো সবগুলো মালাই দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে এটা আমি বেশিক্ষণ ডেকে রাখবো না, 10-15 মিনিটের মতো ডেকে রেখে তারপরে আপনাদের একটু দেখিয়ে দিব কেমন হয়েছে। তারপর দেখানোর পরে আমি এটা আরও কিছুক্ষণের জন্য রেখে দিব, 3-4 ঘন্টার জন্য। তখন হয়তো আরও মিষ্টিটা নরম হবে, যা তুলতুলে হবে। তো এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আসলে এই রেসিপিটা কতটা ইউনিক হয়। তো এভাবে বাড়িতে ট্রাই করে দেখলে, পরিবারের সাথে শেয়ার করলে পরিবারের মানুষও খেয়ে অনেকটা প্রশংসিত হবে বা প্রশংসা করবে। তো যাই হোক, এ পর্যায়ে বলছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাও নতুন। তো আপনারা যদি উৎসাহ দেন আর সাথে থাকুন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যাবে।
তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এরপর যে আমি একটা মিষ্টি আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখাই কেমন হয়েছে। 10-15 মিনিটের মধ্যে এতটা নরম হয়েছে, আরও 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে অনেকটা হবে। তো আজকে এই পর্যন্ত, কোথাও বেশ ভালো থাকবেন।